আমার সবথেকে বেশি ভালো লেগেছে নিউ হিরো লোকাল মুভিটা, এক্সপ্রেশন অনেক ভালো ছিল আর গল্পটা ভালো, আর শাকিব খান তো শাকিব খানই, ওর মুভি তো দেখলেই ভালো লাগে। একটা দেখা হয়েছে আপনার লিডার বাংলাদেশ, ছবি ভালো বাট ফিল্ম না, নাটকীয় টাইপের হয়েছে বাট ভালো লাগবে দেখলে, দেখলে খারাপ কিছু নাই। শাহরুখ খান ইজ শাহরুখ খান। অনন্ত জলিল নিয়ে আমি একজন মানুষ হিসেবে নেতিবাচক কোনো মন্তব্য করতে চাই না, ঠিক আছে। তুলনার জায়গাটা এখনও এটা সম্ভব না, কারণ ওনার অ্যাক্টিং এখন অনেক দুর্বল। যত গুড় তত মিঠা, এখন ওদের বাজেট এত বেশি এত ভালো যে আসলে একটা মুভির জন্য একটা বাজেট অনেক বড় ম্যাটার। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ, অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা পাঠান, এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে, এখানেও চলছে পাঠান, এবং এই সিনেমাকে ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এবং তাদের প্রতিক্রিয়া আমরা জানব দর্শকদের কাছ থেকেই, সাথেই থাকুন। পাঠান ছবিটা শুনলাম যে ভালো, এই জন্য আসলাম দেখতে। পাঠান প্রথমত 4 মাস আগে মুক্তি পেয়েছে, আমরা ভেবেছি বাংলাদেশে অনেক আগে আসবে কিন্তু আসে নাই। অনলাইনে যখন আসলো তাও দেখি নাই যে বাংলাদেশে আসছে, সিনেমা হলে এসে দেখব, তো অনেক এক্সাইটেড। বিকেলে আসার কথা, বিকেলে টিকিট পাই কি না এই জন্য দুপুরে চলে আসলাম, তো দেখি কী হয় শেষ পর্যন্ত সিনেমা হলে এসে। শাহরুখ খান ইজ শাহরুখ খান, মানে পৃথিবীতে এরকম তারকা তো একজন দুজনই আছে, টম ক্রুজ, ডিও ক্যাপ্রিও, শাহরুখ খান। অনন্ত জলিল নিয়ে আমি একজন মানুষ হিসেবে নেতিবাচক কোনো মন্তব্য করতে চাই না, ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস শাহরুখ খান, বড় স্ক্রিনে বাংলাদেশে অনেকে দেখার কখনোই সৌভাগ্য হয় নাই। আমার একবার হয়েছিল ইন্ডিয়াতে, আমি একবার দেখেছিলাম রেস, তো পাঠান আসছে অবশ্যই এটা দেখবো, না দেখার কোনো অপশন নাই। একটা দেখা হয়েছে আপনার লিডার বাংলাদেশ, ছবি ভালো বাট ফিল্ম না, নাটকীয় টাইপের হয়েছে বাট ভালো লাগবে দেখলে, দেখলে খারাপ কিছু নাই, কেউ এরকম তুলনা করতে পারবে না। শাহরুখ খান ইজ দ্য ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, সে ইন্ডিয়ার নাম্বার ওয়ান, ওয়ার্ল্ডের এক নম্বর রিচেস্ট অ্যাক্টর, তার অ্যাক্টর অ্যাক্টিংয়ে কাছে অনেক দূরে, আমার দেশ হয়েছে দেখে আমি বলবো তা না, আমরা ছোটোর থেকে শাহরুখ খানকে দেখতে দেখতে বড় হয়েছি। হ্যাঁ, অনেকদিন চেষ্টা করুক, ভালো করুক, এটা আমাদের প্রত্যাশা, আমাদের অ্যাক্টররা অনেক ভালো করুক, আমরাও দেখব। তুলনার জায়গাটা এখনও এটা সম্ভব না, কারণ ওনার অ্যাক্টিং এখন অনেক দুর্বল, কিন্তু করতে থাক। শাহরুখ খান আজকে 30 বছর পরে এখানে আসছে, একটা সময় দিলে সবাই ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের সুযোগ দিতে হবে, তারা যখন ফিল্ম রিলিজ করবে আমাদের দেখা উচিত, আমরা না দেখি মন্তব্য করি এটা খারাপ, দেখা উচিত, দেখি এন্টারটেইনমেন্ট করি, দেখি আনন্দ করি। ফার্স্ট টাইম বাংলাদেশে হিন্দি মুভি দেখলাম, সো এটা আসলে কি মুভি দেখার জন্য দেখা, এটা হিন্দি কিংবা ইংলিশ কিংবা উর্দু এটা কোনো কিছু ইয়ে করে না, ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি একটা মুভি দেখলাম, এটা হচ্ছে বড় ম্যাটার করে। সো এটার রেসপন্স সবার কাছে কিভাবে লাগবে আমি জানি না, আই ডোন্ট নো, কিন্তু আমার যেটা মনে হলো যে আসলেই কম্পিটিশনের জন্য দরকার ছিল এই মুভিটা, অবভিয়াসলি দরকার ছিল, সো ভেরি গুড। আর সত্যি কথা বলতে কি যে আমরা আসলে কি যতটা মনে করি দূর থেকে অনেক কিছু, আসলে কেন যে ভয় পাচ্ছিল বাংলাদেশ, আই ডোন্ট নো, বাংলাদেশ না সরি, মানে বাংলা চলচ্চিত্র কী যেন ভয় পাচ্ছিলো জানি না, যে এই মুভি আসলে হয়তো বা হিন্দি মুভি আসলে হয়তো বা অনেকটা তাদের মুভির জন্য প্রবলেম হবে, কিন্তু এটা নট ফেয়ার। আমার মনে হয় যে কম্পিটিশনের দরকার ছিল, সো ভেরি গুড। আমার সবথেকে বেশি ভালো লেগেছে নিউ হিরো লোকাল মুভিটা, এক্সপ্রেশন অনেক ভালো ছিল আর গল্পটা ভালো, আর শাকিব খান তো শাকিব খানই, ওর মুভি তো দেখলেই ভালো লাগে। আসলে যেখানে ওই যে বলে না বাংলা ভাষাটা কথা আছে, যত গুড় তত মিঠা, এখন ওদের বাজেট এত বেশি এত ভালো যে আসলে একটা মুভির জন্য একটা বাজেট অনেক বড় ম্যাটার। সো পার্থক্য বলতে কি আমাদের দেশে বাজেট বাড়াতে হবে, এটাই পার্থক্য। পাঠান সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে আমরা এসেছিলাম রাজধানীর মধুমিতা সিনেমা হলে। এই সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে থাকায় টিকিটের মূল্য কিছুটা বৃদ্ধি করা হয়েছে। অনেকে এসেছেন ভারতীয় সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে সেটা দেখতে, আবার অনেকে এসেছেন পাঠানের সাফল্য কথা শুনে এই সিনেমা দেখতে। সিনেমাটি দেখার পরে অনেকে বলছেন যে প্রত্যাশা নিয়ে তারা সিনেমা দেখতে এসেছেন, প্রত্যাশা অনেকটাই পূর্ণ হয়েছে। আবার অনেকে বলছেন ভারতীয় সিনেমাগুলোর মেকিং অনেক ভালো হয় এবং বাজেট অনেক বেশি থাকে, যার কারণে এই সিনেমাগুলো দেখতে তারা প্রেফার করেন।
পাঠানের মতো করে যদি বাংলাদেশের সিনেমার বাজেট বৃদ্ধি করা হয়, মেকিংটা ভালোভাবে করা হয়, তাহলে বাংলাদেশি সিনেমাও ভারতীয় সিনেমাকে টেক্কা দিতে পারবে এমনটা মনে করেন অনেকে। এ আর এম সাদাত, দেশ টিভি।